আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি রিয়ানার বাবার কিছু বন্ধুরা আসবে আমাদের বাসায়, এর জন্য কিছু রান্না করছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে মাছ নিয়েছি, মাছগুলো আমি আস্ত ভাজি করব। এখানে ইলিশ মাছ আছে, ইলিশ মাছের দু পেঁয়াজও করব। এখানে আলু বয়েল করে নিয়েছি, আলু দিয়ে আলুর চপ বানাবো। এখানে আলু দিয়ে খাসির মাংস রান্না করেছি, এটা হয়ে গেছে। এখানে রোস্ট রান্না করেছি, এটাও হয়ে গেছে। মাছগুলোকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা নিচ্ছি 1 চামচ, ½ চামচ নিচ্ছি মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো নিচ্ছি ½ চামচ, ধনে গুঁড়ো নিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়ো নিচ্ছি 1/2 চামচ, পেঁয়াজের পেস্ট দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। প্রথমে আমি মাছগুলোর মধ্যে একটু লেমনের জুস দিয়ে দিব। একটু লেমন জুস দিয়ে দিব, প্রতিটা মাছের মধ্যে এই মশলাটা মেখে কিছুক্ষণ রেখে দিব। Thank you.